যিনি বলেন তিনিই উত্তম পুরুষ। ব্যাকরণের সংজ্ঞা বলে বক্তার নাম উত্তম পুরুষ, কিন্তু বক্তা কি বলেন? গল্প। রশিদ করিম এখানে গল্প বলেছে নিজ জবানিতে। দেশভাগ পূর্ব সময়ে কলকাতায় বসবাসকারী এক নিম্ন মধ্যবিত্ত মুসলমান বালকের গল্প। রশিদ করিম এর প্রথম উপন্যাস হল উত্তম পুরুষ। যদিও তিনি এই ছোট গল্প দিয়েই সাহিত্য জগতে প্রবেশ করেন, কিন্তু পরে ঔপন্যাসিক হিসেবে প্রতিষ্ঠিত হন। এই উপন্যাসের উত্তম পুরুষ এর নাম ছিল শাকের। তিনি কলকাতায় থাকেন। আসলে পুরো কাহিনীটায় বিভাগপূর্ব কলকাতাকে ঘিরে। দেশভাগ দরজায় কড়া নাড়ছে, রাজনীতিতে মুসলিম লীগ নিজেদের দাবিকে বেশ বাঙালি মুসলমানদের মানুষে বেশ জনপ্রিয় করে তুলেছে, হিন্দু মুসলমান দ্বন্দ্ব বেশ কোঙ্কে পাচ্ছে। শাকের নামের চরিত্রটি নিজ মুখে নিজের গল্প বলে, যে কিনা জাদুকরি ফুটবল খেলোয়াড়, আর ফুটবল থেকেই গল্পের শুরু। শাকেরের সাথে ফুটবল খেলতে গিয়ে বন্ধুত্ব হয় অভিজাত পরিবারের মুস্তাকের। শাকেরের বাবা নিম্ন মাঝারি সরকারি কর্মকর্তা, আর মুস্তাকের বাবা উচ্চ পদস্থ। সেই পদের গৌরব রয়েছে তাদের পরিবারের সকলের, বিশেষত মুস্তাকের দু এক বছরের বড় সেলিনার। সেই বালক বয়স থেকেই শাকের জানে জীবনটা তার সহজ না, তাই মুস্তাক যতই শাকেরকে স্বাভাবিক বন্ধু বানাতে চেষ্টা করুক, শাকের সহজ হতে পারে না। মুস্তাকের বোন সেলিনা তা আরও হতে দেয় না। কিশোর থেকে যুবক হয়ে উঠতে থাকা শাকেরের আত্মসম্মান পৌরুষ সবখানে সেলিনার নির্মম আক্রমণ, এমনকি সেলিনার জীবনের সবচেয়ে অন্ধকার দিকটা জানার পরেও। শাকেরের সাথে ঘটনা প্রবাহে সহপাঠী শেখরের বন্ধুত্ব গড়ে ওঠে। বাড়িতে যাওয়া আসা থাকলেও ধর্মের গণ্ডি পেরোয়নি সে সম্পর্কে। কেন শাকের আর শেখর সলিলদের মধ্যকার সম্পর্ক বা বন্ধুত্ব রসায়ন হয়নি? তার প্রেক্ষিত ধর্মীয় সংস্কার আর জিন্নার পাকিস্তান দাবিতে উপজীব্য করে লিখতে চেয়েছেন। রশিদ করিমের শাকের মুসলিম লীগের কট্টর সমর্থক। এদিকে সেলিনা শাকেরকে গুনতির মধ্যেই ধরতে চাইত না, সেই শাকেরই যেন ঘটনাচক্রে নিজের বায়োজ্যেষ্ঠ আধুনিক সেলিনার কাছাকাছি চলে আসে। উত্তম পুরুষের শুরুতেই রশিদ করিম আখ্যান সম্পর্কে একটা বয়ান দিয়েছেন নায়কের জবানিতে। নায়ক শাকের নিজের আদর্শবান বা নীতিবাদী মানুষ বলে দাবি করেনি। ভালো মন্দ দোষ গুণ নিয়ে সে একজন গড়পরতা মানুষ। নিজেকে আত্মকেন্দ্রিক বলে দাবি করলেও পুরো উপন্যাসে তার অবস্থানটা একজন সামাজিক মানুষের, কর্তব্যনিষ্ঠ, বন্ধুবৎসল এবং দায়িত্বশীল। তার মধ্যে আছে পরিমিতিবোধ এবং সাফল্য মর্যাদার প্রতি সচেতনতা। বয়সের চাইতে সে একটু বেশি পরিণত মানসিকতার তরুণ। লেখক সেভাবেই তাকে নির্মাণ করেছেন। ৪০ বা ৫০ দশকের বাংলা উপন্যাসের নায়কদের সব গুণই তার মধ্যে আছে। সুদর্শন, মেধাবী, সত্যনিষ্ঠ, সাহসী, ভালো ফুটবল খেলোয়াড় সে। কলকাতায় বনেদি বাঙালি মুসলমান পরিবারের ছোট ছেলে, মা নেওটাও বটে। একদা মানে দুই পুরুষ। আগে তাদের প্রভাব ছিল শাকেরের দাদার চাকরির সুবাদে। এখন তাদের পরিবারে অর্থকষ্ট আছে, তবে অসচ্ছল বলা যাবে না। শাকেরের বাবা একজন সাব ডেপুটি আমলাতন্ত্রের পদ সোপানে, এদের অবস্থান ছিল নিচের দিকে, ক্ষমতাও কম, আয়ও কম। তিন চার পুরুষ ধরে এরা সরকারি চাকুরে, বলা যায় রাজভক্ত পরিবার। জীবিকার জন্যই এই পরিবারের অধীত বিষয় ইংরেজি। শাকের তার পরিবারের মধ্য দিয়ে গড়ে উঠেছে। তার বাবা মেজাজি, দাদা আরও বেশি ক্ষমতাবান ছিল বলে কলকাতার মুসলিম সমাজে তাকে নিয়ে একসময় কিংবদন্তি ছিল। শাকের তার পরিবারকে নিয়ে চাপাভাবে হলেও গর্বিত। বাবার সঙ্গে দূরত্ব শুধু তার মেজাজের জন্য নয়, তার অবস্থানের জন্য। তিনি কলকাতার বাইরে থাকেন, বদলির চাকরি, ছেলেদের ও স্ত্রীকে কলকাতায় রেখেছেন ছেলেদের মানুষ করার প্রয়োজনে। বাবা নয়, মাই শাকের সবচেয়ে কাছের মানুষ। বড় ভাই তার চাইতে বয়সে বড় বলে তাদের রয়েছে স্বাভাবিক দূরত্ব। উত্তম পুরুষের মূল উপন্যাসের পাশাপাশি আছে কয়েকটি উপাখ্যান। তার মধ্যে শাকেরের ছেলেবেলা, ঈদের আগের দিনের বর্ণনার মধ্যে আশি দশক আগের কলকাতার মুসলিম মধ্যবিত্ত পরিবারের একটা প্রতিচ্ছবি আছে। আছে ঈদের দিনের প্রস্তুতি, খাদ্য, সম্ভার, সামাজিকতা এবং ঈদের আনন্দের কথা। এই বর্ণনা পড়তে পড়তে আমরা জানতে পারি কলকাতার মধ্যবিত্ত পরিবারের বাগ্যিদিকির প্রসঙ্গ। রশিদ করিম মাত্র একটি বাক্য প্রয়োগ করে কলকাতায় মুসলিম মধ্যবিত্ত পরিবারের বাচনভঙ্গির বৈশিষ্ট্য তুলে ধরেছেন। একসময় রান্নার থেকে দাদি ডাক দেন, দুলহীন বিবি এদিকে এসো, কাজ আছে। দুলহীন বিবি মানে আমাদের অতি পরিচিত বৌমা। বোঝাই যায় গত শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত কলকাতা মুসলিম অন্দরমহল উর্দু বা ফার্সি শব্দের ব্যবহার ছিল। রশিদ করিম মাঝে মাঝে কয়েকটি ফার্সি শব্দ ব্যবহার করেছেন, যেমন খুশ নসিব, নেক, খেলাপ বা তরিবত শুনতেই ভালো লাগে। লেখক তার ছোটবেলার স্মৃতিকে গন্ধ, শব্দ এবং বর্ণ দিয়ে ধরে রাখতে চান।
কলকাতা তার প্রিয় শহর, এখনকার জল হাওয়া পথঘাট মানুষজন উত্তম পুরুষের আরেকটি প্রসঙ্গে, বিশেষ করে রেস্তোরাঁ দোকানপাট ওয়ালেস মোল্লার দোকান ফার্প কফি হাউস বসন্ত কেবিন উপন্যাসের অনেক চরিত্রের সঙ্গে মিলেমিশে আসে। রশিদ করিম আসলে একটা সময়কে ধরে রাখতে চেয়েছেন, চল্লিশের দশকের বাংলাদেশের কথা বলতে চেয়েছেন, যুদ্ধ দুর্ভিক্ষ ও সাম্প্রদায়িকতার মতো বিষয়গুলোকে রশিদ করিম দেখতে চেয়েছেন তার সৃষ্ট চরিত্রের মধ্য দিয়ে। যেমন উপন্যাসের নায়িকা সেলিনার গোপন অভিসার সাঙ্গ করে বাড়ি ফেরার পর শাকের একা অন্ধকারে দাঁড়িয়েছিল, তাকে দেখতে পেয়ে তার বন্ধু ও সেলিনার ভাই মুশতাক বলে, আধারে দাঁড়িয়ে করছিস কি, বলেই সেও সেখানেই দাঁড়িয়ে পরে হাঁফাতে লাগলো। শুনেছিস, খবর শুনেছিস, এই দেখ টেলিগ্রাম, স্টেটম্যানের বিশেষ সংখ্যা, খবর জাপানিরা পাল হারবার বোমা ফেলেছে যুদ্ধ ঘোষণা না করেই। তখন আশ্চর্য বা আতঙ্কিত হবার মতো মনের অবস্থা আমার ছিল না। যুদ্ধের সংবাদকে রশিদ করিম একটা প্রতীকী দৃশ্যে রূপান্তরিত করেন। আবার অনিমার জন্মদিনের পার্টি শেষ করে শাকের ফেরার পথে দেখতে পায় ভিখারিরা মিষ্টির দোকানে লুট করছে, অনিমার বাসা থেকে খুশি মনে ফেরেনি, তর্ক করেছে শাকের হিন্দু মুসলমান সম্পর্ক নিয়ে, জিন্নাকে নিয়ে, পাকিস্তান রাষ্ট্রকে নিয়ে। উত্তম পুরুষের অনেকটা অংশ জুড়ে আছে হিন্দু মুসলমান সম্পর্কের জটিলতা, সংঘাত ও বিরোধ এর বিষয়টি। ছেলেবেলায় স্কুলের বন্ধুদের সাথে মেলামেশায় সোয়াসুইর বিষয়টিকে লেখক শাকের চরিত্রের অনুসঙ্গে তুলে ধরেছেন। শাকের নিজে জিন্নাহ ভক্ত, পাকিস্তান রাষ্ট্রে বিশ্বাসী, হিন্দু মুসলমান সামাজিক অবস্থান এবং ভিন্নতা সে মানে, বিষয়গুলো প্রাসঙ্গিকতাগুলো বস্তুপক্ষের সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক অভিজ্ঞতা জনিত কারণে সৃষ্ট। রশিদ করিম কেবল কাহিনীর অনুসঙ্গে এবং চরিত্রের পরিপ্রেক্ষিতেই বিষয়গুলোকে ব্যবহার করেছেন, তৈরি করেছেন হিন্দু মুসলমান সম্পর্কে নিজস্ব বয়ান, এড়িয়ে যাননি, পাশ কাটাননি, এখানেই তার সততা এবং আন্তরিকতা প্রশ্নবিদ্ধ হয় না। 50 বছর আগে সমকাল পত্রিকা রশিদ করিম উত্তম পুরুষের ধারাবাহিকতা রচনা স্থগিত করে লেখকের ভিন্ন মতকে সঠিকভাবে মূল্যায়ন করেননি। দ্বিতীয়ত, রশিদ করিম তার রচনায় কখনোই কোনো বিশেষ সম্প্রদায়কে আঘাত করে কিছু লিখেছেন বলে জানা যায় না। সমকালের উল্লেখিত কার্যক্রমটি অযৌক্তিক এবং অবিবেচনা পরিচিত বলেই প্রতীয়মান হয়। উত্তম পুরুষের মূল বিষয় অবশ্যই হিন্দু মুসলমান সম্পর্ক নয়, মূল বিষয় শাকিরের অসম প্রণয়। পুরো উপনিষদে তিনটি নারী চরিত্রের নৈকট্য লাভ করে শাকের, কিন্তু বাধা আসে ভিন্ন ভিন্ন মাত্রায়। প্রথমে ধরা যাক সেলিনার কথা, বয়সে বড়, ঘরও বড়। সেলিনা শাকিরের বন্ধু মুশতাকের বড় বোন, ওদের বাবা বড় চাকুরে, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার। শাকিরের বাবার চাইতে বেশ কয়েক ধাপ ওপরে তার অবস্থান, পরিবারের সবাই কমবেশি এই পদমর্যাদা সম্পর্কে ওয়াকি বহাল। খেলার মাঠ থেকে শাকিরের খেলা দেখে অভিভূত হয় মুশতাক, তাকে তাদের বাসায় নিয়ে আসে, যদিও সে নিজে খেলেছে মুশতাকের বিপক্ষে। শাকিরের উপস্থিতি ওর বোন সেলিনা পছন্দ করেনি, বোধ করি পছন্দ হয়নি মুশতাক ও সেলিনার বাবা এহসান সাহেবের। তোমার আব্বার নাম কি? এহসান সাহেবের প্রশ্ন। সৈয়দ আবু নাসের। তিনি কি করেন? ডেপুটি ম্যাজিস্ট্রেট। এহসান সাহেব কি যেন ভাবলেন, তারপর আবার প্রশ্ন করলেন, তোমার আগে কমেদান বাগান লেনে থাকতে না? জি। তোমার আব্বা ডেপুটি না না সাব ডেপুটি? চোর ধরা পড়লে যেমন হতবুদ্ধি হয়ে যায়, আমি সেই রকম মুখ করে দাঁড়িয়ে থাকলাম। বস্তুত আমার আব্বা সাব ডেপুটি কালেক্টর, কিন্তু সেই বয়সেই আমার এই তিক্ত অভিজ্ঞতা হয়ে গেছে। আব্বার এই পরিচয়টা তেমন গৌরবের নয়। অনেক নিকট আত্মীয়, কেউ ডিএস, কেউ ডেপুটি সেক্রেটারি, আমি দেখেছি তারা পর্যন্ত আব্বার সঙ্গে ভালো ব্যবহার করে না। তাই এহসান সাহেবকে আমি বলতে পারিনি আমার আব্বা সাব ডেপুটি, একটু বাড়িয়ে বলেছি ডেপুটি। কিন্তু এইভাবে ধরা পড়ে গিয়ে আমি ঘামতে লাগলাম। ঠিক সেই মুহূর্তে দুটি প্রখর চোখের দৃষ্টি আমার দিকে কঠিন প্রশ্ন চিহ্নের মতো নির্মম প্রত্যাশা উদ্যত হয়ে থাকলো সেলিনার চোখের ভ্রুকুটি, তার ঠোঁটের কোণে প্রথমবার চাঁদের মতো তির্যক হাসি। সেলিনার তির্যক হাসিটি অনেকাংশ প্রতীকী, পাঠকের কাছে মনে হবে সেলিনা শাকের বোধ হয় জুটি বাঁধবে। না, গল্পটা এমন হয়নি। সেলিনা তার নারীসুলভ প্রজ্ঞা দিয়ে বুঝতে পারে শাকের হীনমন্যতাকে। পরের দৃশ্যে দেখব সেলিনার নির্দয় মন্তব্য, এই বুঝে তোমার বাড়ি, আমি কেন জবাব দিই না? আর ওই যে বারান্দায় দাঁড়িয়েছে সে কে? আমার আম্মা। ও সরি, আমি মনে করলাম কোনো ঝি বুঝি। যে ঘটনার মধ্যে দিয়ে সেলিনার গোপন অভিসার তার সাক্ষী দুবারই শাকের। যে পুরুষের সঙ্গে সেলিনার প্রণয় সে দুবার পাঠকের সমীপে এসেছে, তবে দৃশ্যমান হয়নি, আমাদের কাছে দৃশ্যমান শাকের। সেলিনার প্রতি তার দুনিবার আকর্ষণ বা মোহ আমাদের কাছে স্বাভাবিক বলে মনে হলেও সেলিনার খিদিরপুর অভিসার যাত্রা আমাদের উৎকণ্ঠার মধ্যে নিয়ে যায়। আমরা ভাবতে থাকি সেলিনা কি প্রতারিত হচ্ছে, অথচ উত্তেজনাবশে সে কক্ষচ্যুত অথবা অন্য কোনো দুর্নিরীক্ষ কারণে সে কি তবে এই অজ্ঞাত মানুষের কাছে যায়? আমাদের কাছে
অস্পষ্ট থাকে সেলিনার অভিসার উপাখ্যান। আমাদের কাছে দৃশ্যমান হয়ে ওঠে শাকের এবং সেলিনার শারীরিক ভাষা। শেষ পর্যন্ত সেলিনার গোপন অভিসারকে রশিদ করিম এসে উজ্জ্বল রেখে প্রতিষ্ঠা করে ধর্মীয় নৈতিকতাকে। তুমি বড় বেশি কল্পনা করছো, এতটা শক্ত করে আমাকে জড়িয়ে ধরেছিল, তাইতেই আমি নিঃস্বের মতো উদ্ভ্রান্ত বোধ করেছিলাম। ভুলে যেও না, আমি মুসলমানের মেয়ে, আমার অধপতনের একটা সীমা আছে। সেলিনার এই নৈতিকতার বিপরীতে শাকেরের সঙ্গে প্রতারণার ঘটনাটি রশিদ করিম বিবেচনায় আনেনি। সেলিনার গোপন ও অসামাজিক পূর্ণের সাক্ষী শাকেরকে সে ভয় পায় আসে প্রতিশোধ স্পৃহা থেকে। রাতের বেলায় বাড়িতে আসতে বলে চূড়ান্ত অবমাননা করে শাকেরকে। পরে অবশ্য সে ঘটনার ব্যাখ্যা দিয়েছে নিজের মতো করে। সেলিনা কোনোরূপ ভূমিকা না করে বলা শুরু করেছিল, সেদিন রাত্রের ব্যবহারে তুমি নিশ্চয়ই খুবই অবাক হয়েছ, তাই না? সেই দিন যেই দিন তোমাকে ডেকে এনে ধরে দিলাম, খুবই অবাক হয়েছ, তাই না? কিন্তু তুমি আমার সম্বন্ধে বড় বেশি জানো, তাই তোমার কথা কেউ যাতে বিশ্বাস করতে না পারে সেই জন্য আমাকে এই কৌশল করতে হয়েছিল। পারলে আমাকে মাফ করো, আবার দেখা হবে। সেলিনার নৈতিকতার বিষয়টি স্বার্থবোধ তারিত উক্তি, হৃদয় সঙ্গম উক্তি নয়। বস্তুত পক্ষে লেখক চাননি সেলিনা সম্পর্কে উত্থাপিত হোক কোনো নৈতিক প্রশ্ন, ধর্মীয় মূল্যবোধের মধ্যে দিয়ে প্রশ্নটি এড়িয়ে গেছেন। শাকেরের দ্বিতীয় ভালো লাগা মেয়েটি চন্দ্রা, হতদরিদ্র পরিবারে তার বেড়ে ওঠা। শাকেরের মেধাবী বন্ধু শেখরের বোন, যুদ্ধ, দুর্ভিক্ষ এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের পরিপ্রেক্ষিতে পরিবারটি পর্যবেক্ষণ করেছে লেখক। আর্থিক ও নৈতিক সংকটের ঘটনাগুলো যেন বেশি মাত্রায় নাটকীয়। শেখরের মা বাবার নৈতিক স্খলন কাহিনীর প্রয়োজনে দ্রুত কম সময়ের মধ্যে ঘটে গেছে। হিন্দু বলে চন্দ্রার সঙ্গে শাকেরের প্রণয় শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। তবে সেলিনার চাইতে শাকেরের চন্দ্রার সঙ্গে কথা বলেছে সহজ, সাবলীল ও সানন্দে। সেলিনার শাকেরের সম্পর্কে কোথায় যেন অদৃশ্য দেয়াল ছিল, লেখক ইঙ্গিতে আবাসে আমাদের বলে দিয়েছে, যদিও স্পষ্ট করেননি। ঔপন্যাসিক হিসেবে এখানেই তার জিত। হেরে গেছেন নিহার ভাবি আর শাকেরের দেবর ভাবির সনাতনী সম্পর্কের বিনির্মাণ প্রশ্নে। নিহারকে বড় বেশি গ্রাম্য স্থূল করে এঁকেছেন, শাকেরকে কাহিনীর প্রয়োজনে এই নারী সানি দেনেছেন, তবে সেই দৃশ্যটা মনোরম, শাকের অনুশোচনার অনুষঙ্গ হিসেবে বিবেচিত হতে পারে। আমি এখনও যা করিনি আজ তাই করলাম, এগিয়ে গিয়ে নত হয়ে পা ছুঁয়ে কদম বসি করলাম, আমার চোখের এক ফোঁটা অশ্রু তার পায়ের পাতার ওপর গড়িয়ে পড়ল, মুখ ফুটে যা বলতে পারলাম না এক ফোঁটা অশ্রু তাই বলে দিল। নিহার ভাবিকে দিয়ে সব অসম্পূর্ণতা যেন উল্লাসিত বাক্য সমুচয় দ্বারা দূর হয়ে যায়। বিষয়টি রশিদ করিমের কথা সাহিত্যের অন্যতম শক্তি। তার গদ্য ভাষায় রয়েছে সাবলীলতা এবং স্বতঃস্ফূর্ত স্পর্শ, সঙ্গে যুক্ত থাকে পরিমিত বোধ এবং বিষয়টির সম্পর্কে দখল। যেমন উপন্যাসে ফুটবল এবং ক্যারাম খেলার রচনা আছে, দুটো খেলার সম্পর্কে লেখক সম্যকভাবে অভিহিত। সেলিনার পর্দার কাছে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ল, সোজা আমার দিকে তাকিয়ে বলল থ্যাংকস, তারপর পর্দা তুলে চলে গেল। তার হাতের চুড়ি আর পর্দার রিং একসঙ্গে বেজে উঠল। শাকেরের পৌরুষকে সেলিনা অস্বীকার করতে পারেনি, শাকেরও পারেনি তার প্রতি দুর্নিবার আকর্ষণকে অগ্রাহ্য করতে। বুঝতে পারছে অসম প্রণয়, কিন্তু এড়াতে পারে না, অনিবার্য কারণে শাকের প্রস্তুতি নেয় সেলিনার সাথে দেখা করতে। ভেবেছিলাম যাব না, কিছুতেই যাব না, কিন্তু রাত 10টা বাজতেই কে যেন জোর করে আমাকে বিছানা থেকে তুলে দিল। সেলিনার স্বভাব চরিত্র নিয়ে শাকেরের মধ্যে অনুভূত হতে থাকে সংশয় এবং উৎকণ্ঠা। তার বাসায় যাবার পথে সে দেখতে পায় করায়া বোর্ডের দু একজন নিশিথিনীর শ্বেতাঙ্গের ওপর কৃষ্ণবর্ণের গাউন ঝুলিয়ে আলস পদক্ষেপ ঘুরে বেড়াচ্ছে, হয়তো তাদের মন্দির এখনো শূন্য। তাই তাদের ঠোঁটের জ্বলন্ত সিগারেট অন্ধকারে রক্ত চক্ষুর মতো জ্বলছে। এই প্রেম প্রসায়ীদের পাড়া থেকে তুলে দেওয়ার জন্য ভদ্র প্রতিবেশীরা কয়েকজন আন্দোলন করেছে, কিন্তু এখনও তার কোনো ফল পাওয়া যায়নি, হয়তো যুদ্ধের পর তাদের তুলে দেওয়া হবে। তাদেরই পাশ কাটিয়ে আমি অভিসার শুরু করলাম। অধিক বিভাগ পূর্ব কলকাতায় একটা মুসলিম কিশোরের জীবন কেমন, যদিও তার বেশিরভাগ বন্ধু হিন্দু এবং তাদের কারোর জন্য নিবেদিত, তবুও বন্ধুর বাড়িতে তার ভাত কিংবা পানি খাওয়া বারণ। হয়তো বন্ধুর পরিবারটি চরম দারিদ্র্যের শাকেরই সহায়, তবুও তাকে সরে সরে থাকে হয়। এমন সময়ের সাথে যুবক শাকের যদিও মুসলিম লীগের ঘোর সমর্থক, কিন্তু বন্ধুত্বে তার খাদ জমেনি। ভাষা এবং গল্পের নির্মাণে অসামান্য দক্ষতা দেখেছেন রশিদ করিম। শাকেরের বাল্য কৈশোর থেকে যৌবন পদার্পণ, সেই জটিলতা ঘূর্ণাবর্তনে ছবি এঁকেছেন তিনি। সেই সঙ্গে উঠে এসেছে সমাজ সময় সম্পর্কের নানান আখ্যান। 1940 দশকের কলকাতা, দেশভাগের ডামাডোল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাপ আর দুর্ভিক্ষের এই সময়টাতেই বেড়ে উঠেছে শাকের। মধ্যবিত্ত এক মুসলিম পরিবারের ভালোই কাটছিল তার দিনকাল, কিন্তু যখন ফুটবল খেলার সূত্রে মুস্তাকের সাথে পরিচয় হল এবং স্কুল ভর্তি হলো, তখন সে সম্মুখীন হলো অন্য এক বাস্তবতার, যেখানে আর্থিক অবস্থা নিয়ে তাকে লজ্জিত হতে হলো, নিজের ধর্মীয় পরিচয়ের জন্য লুকিয়ে থাকতে হলো। সংকটটা আরও ঘনীভূত হলো যখন মুস্তাকের বোন সেলিনার তীব্র কটাক্ষ আর তার চরিত্রের এক অন্ধকার দিক জানার পর দুজন কাছাকাছি এলো, জড়িয়ে পড়ল এক নামহীন সম্পর্কে। উত্তাল সময়ের কৈশোর থেকে যৌবনে পা রাখার শাকেরের সে এক উত্তাল সময়। উপন্যাসের একটা উপাখ্যান হলো পিরিয়ড নভেল, যেখানে লেখক ইতিহাসের কোনো এক বিশেষ সময়ের আচার আচরণ, প্রথা, রীতিনীতি, সংস্কার
ছানাপড়নের কল্পিত কিছু চরিত্রের মাধ্যমে তুলে ধরেন। উত্তম পুরুষ তেমনই একটা পিরিয়ড নভেল, যেখানে রশিদ করিম দেশভাগ পূর্ব সময়ের কলকাতা মুসলমানদের একচিত্র আঁকার চেষ্টা করেছেন। একদিকে যেমন তিনি এসেছেন দেশভাগ নিয়ে মাতামাতি বাংলার দুর্ভিক্ষ, তেমনি এসেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবের কথাও, এসেছে ধর্মের ভিত্তিতে দেশভাগের কথা, আবার স্থান পেয়েছে অর্থের কাছে শ্রদ্ধাতাবাদী ধর্মের পরাজয়ের কথাও। অর্থাৎ বলতে গেলে বইটার নায়ক শাকের নয়, বরং সময় যে চালিত করেছে শাকেরদের। অন্যদিকে থেকে গল্পটা শাকেরের, প্রথম দিকে উঠে এসেছে তার বড় হওয়া আর সেই দিকে যৌবনের উত্তাল সময়ের কথা। দ্বিতীয়টি তত্ত্বের গভীর বিশ্বাসী শাকের, একদিন যেমন পাকিস্তান রাষ্ট্রের জন্য সরব দাবি করেছে, অন্যদিকে নিজের ব্যক্তিগত জীবন লড়াই করেছে জীবনের দাবির বিরুদ্ধে। তার মাধ্যমে লেখক তুলে ধরেছেন সেই সময়ের হিন্দু মুসলমান সম্পর্কের কথা, অপ্রাণ চেষ্টা করেছেন পরীক্ষার ফি জোগাড় করে দেওয়া, বন্ধুর ঘরে ঢুকতে না পারা, মুসলমান হওয়া বাঙালি নয় বলে কথা শোনা, তার পোশাক কোনো পোশাক নয় এমন কথা শোনা ইত্যাদি। আর অন্যদিকে শাকেরের ব্যক্তিগত জীবনের দ্বন্দ্ব এসেছে সমানতালে, দরিদ্র হওয়ার হীনমন্যতা, মুসলমান হওয়ার হীনমন্যতা, সেলিনা দ্বারা প্রতারিত হওয়া, চন্দ্রার দিকে এগুতে চেয়েও এগুতে না পারা, নিহার ভাবির সামনে আবেগী হয়ে পড়া ইত্যাদি। সেলিনা চরিত্র ভীষণ উপভোগ্য একটা চরিত্র এই উপন্যাসে। প্রথম দিকে অহংকারী সেলিনা থেকে মাঝের দুর্দশাগ্রস্ত আবেগী সেলিনা, আর সেই দিকের কুটকৌশলী সেলিনা বিশেষ নজর কেড়েছে এই উপন্যাসটিতে অন্যতম চরিত্র হিসেবে।